بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في موضع آخر فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا لله إن كنتم إياه تعبدون إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অতঃপর তার ইবাদত করার সমাধি প্রদান করেছেন আমরা তার প্রশংসাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত লাখ কোটি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক আখির নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনের দুইটি সূরার দুইটি আয়াত আমি পাঠ করেছি প্রথমত সূরা আল বাকারা আয়াত নম্বর 268 এবং সূরা নাহাল আয়াত নম্বর 114 এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নির্দেশ দিয়েছেন যে আমরা যেন পবিত্র বস্তু ভক্ষণ করি পবিত্র রুজি তালাশ করি এবং অপবিত্র হতে দূরে থাকি এবং পবিত্র রুজি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তার বিশেষ নিয়ামতে ভূষিত করেছেন বিশেষ নিয়ামত দান করেছেন সেই নিয়ামত গ্রহণ করার পর আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জীবন দিয়েছেন আমরা যদি চিন্তা ভাবনা করি যে দেখব আমাদের এই জীবনের কোনো মূল্য নেই বিশেষ করে যে রূহ বা আত্মা তিনি আমাদের মধ্যে ফুঁকে দিয়েছেন কোন কোন মানুষ যখন মৃত্যুবরণ করে দেখা যায় এখন যারা চিকিৎসক চিকিৎসা বিজ্ঞান তারা কি করছে বিভিন্ন মানুষ যে অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন মানুষের শরীরের বিভিন্ন পার্ট খারাপ হয়ে যায় কারোর কিডনি খারাপ হয়ে যায় কারোর চোখ খারাপ হয়ে যায় কারোর লিভার নষ্ট হয়ে যায় এই জন্য তারা আবার জীবিত মানুষদেরকে উদ্বুদ্ধ করছে যাতে তারা মরণোত্তর তাদের দেহ দান করে যায় কারণ এই মরণোত্তর দেহ দান করে গেলে কি হবে তারা কি করবে কোনো মানুষ যখন মারা গেল সে যখন শৈশব করে মারা যাচ্ছে যে আমি মৃত্যুবরণ করার পর আমার দেহটা সম্পূর্ণ সঁপে দেওয়া হবে তাদের কাছে
তো তার কিডনি তার লিভার তার চোখ তার আপনার মগজ এগুলো তারা বের করে নেয় বের করে নিয়ে তারা চিকিৎসা শিক্ষার অনেক কাজে লাগায় অতঃপর তারা কি করে সেগুলোকে কোনো হয়তো মানুষের ব্রেন খারাপ হয়ে গেল তাকে মগজটা দিয়ে দিল কোনো মানুষের কিডনি খারাপটাকে একটা দিয়ে দেওয়া হলো এইভাবে তারা কাজে লাগায় অর্থাৎ এখানে থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মানুষের শরীর মারা যায় মানুষের শরীর থেকে আত্মাটা বের হয়ে যায় কিন্তু শরীরের পার্ট সব ভালো থাকে কয়েক ঘন্টার মধ্যে যদি যদি সেগুলোকে সংরক্ষণ করা হয় তাহলে সেগুলো আবার অন্য মানুষকে দিলে পরে তারা তার দ্বারা উপকৃত হয় কিন্তু ইসলামী পরিভাষা ইসলামী শরিয়াতে তার অনুমতি নেই যে আপনি নিজের দেহকে দান করে যাবেন একমাত্র আপনার শরীর থেকে যেটা আপনি দান করতে পারেন সেটা হচ্ছে আপনার যেটা অতি নিহিত আপনার শরীরে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্লাড বা রক্ত সেটা আপনি দান করতে পারেন কিন্তু এছাড়া আপনি আপনার শরীরের বিশেষ কোনো অঙ্গ কাউকে দান করলেন এর অনুমতি আপনাকে শরীয়ত দেয়নি কারণ রক্ত আপনি দান করে দিলে পরে আপনার সেই রক্ত আবার শরীরের মধ্যে 72 ঘন্টার ভিতরে আপনার সেই রক্ত পুনরায় তৈরি হয়ে যাচ্ছে যার কারণে মানুষ রক্তদান করার পরে শরীরের মধ্যে দুর্বলতা অভাব করে না দুর্বলতা বোধ করে না আর তার জন্য তার আগাম জীবনে তাকে ক্ষতিপূরণের সম্মুখীন হতে হয় না কিন্তু অন্য অন্য পার্ট অন্য অন্য দেহের যে সামগ্রী রয়েছে সেগুলো দান করে দিলে পরে তাকে ক্ষতির মধ্যে পড়তে হয় তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে রূহ আমাদের শরীরে পুঁতে দিয়েছেন তার নির্দিষ্ট একটা মেয়াদ আছে নির্দিষ্ট দিন ঘন্টা মিনিট থেকে সব কিছু নির্ধারিত হয়ে আছে এবং সেই নির্ধারিত সময়ের পরে ধরে নিন তার বডির সমস্ত পার্ট ভালো আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ মালাকুল মউত দ্বারা তার শরীর থেকে রূহটাকে বিচ্ছিন্ন করে দেওয়া সঙ্গে সঙ্গে সে কি হয় তার শরীর ওয়াকেজ হয়ে যায় তার শরীর ঠান্ডা হয়ে যায় তার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সমস্ত যে পার্টগুলো রয়েছে সেগুলো কাজ করা বন্ধ করে দেয় আমরা যে বেঁচে আছি এটা একটা আশ্চর্য ব্যাপার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ কারণ আমরা বিশেষ করে এই যুগে আমরা পরিলক্ষিত করছি যে হঠাৎ মৃত্যু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কিয়ামতের একটা পূর্ব লক্ষণ হচ্ছে কিয়ামতের যে ছোট ছোট নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে মানুষের হঠাৎ মৃত্যু তোমরা শুনতে পাবে যে অমুক লোকটা জীবিত আছে কিন্তু পরম করে শুনতে পাবে যে অমুক লোকটা মৃত্যুবরণ করেছে এটা হচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ হঠাৎ মৃত্যু যে ঘটছে চারিদিকে কেউ ব্রেনস্ট্রোক হয়ে যাচ্ছে কারোর হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে কারোর আপনার কোলেস্ট্রল দ্বারা তার রক্ত চলাচল শিরায় বন্ধ হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে হঠাৎ মৃত্যুর যে কারণ ঘটছে এটা কিয়ামতের পূর্ব লক্ষণ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জীবন দান করেছেন সেই জীবনটা যে তার বিশেষ অনুগ্রহ আর এই আত্মা বা রূহটা যে তিনি নিজের হাতে রেখেছেন নিজের সেই ক্ষমতা রাখেন এমনকি কোন নবী বা রসুল তার প্রত্যুত্তর দিতে পারেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই বিষয়ে আয়াত দিয়েছেন যে হে রসুল আপনাকে জিজ্ঞেস করে তারা রুহ কি জিনিস আত্মা কি জিনিস আপনি বলুন এটা আমার প্রভুর নির্দেশ তাহলে এই রুহ আছে বলে আমাদের শরীরের সঙ্গে সম্পর্ক আছে বলে আমরা জীবিত আছি যখনই এই রুহ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন যখনই পৃথিবীর যে কোনো প্রাণী হোক না কেন তাকে বলা হয় যে এই প্রাণীটা মৃত্যুবরণ করেছে এবং তার শরীরের মধ্যে সমস্ত আদান প্রদান বাইরে বন্ধ হয়ে যাওয়ার কারণে তার শরীরটা দেখা যাবে আপনি একটা মানুষ আপনার ঘুমিয়ে চলেছে হয়তো বেশি ঘুমের কিছু খেয়ে নিয়েছে কিছুদিন আগে পড়ছিলাম একটা ঘটনা ইংল্যান্ডের একটা মেয়ে সে 11 বছর থেকে নিয়ে আপনার 18 বছর পর্যন্ত দীর্ঘ 9 বছর ঘুমিয়েছিল তো সে বেঁচে আছে তো ঘুম হচ্ছে মৃত্যুর একটা সমতুল্য আপনি ঘুমিয়ে আছেন কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে আপনার ঘুমের সঙ্গে সঙ্গে আপনার শরীরে বা আমার শরীরে যে আত্মা থাকে আত্মার দুটি রূপ রয়েছে রুহানি যে শক্তি একটা একটা আল্লাহ আল্লাহ সুবহানাহু দিয়েছেন যেটা আত্মার জ্যোতি সেই জ্যোতিটা সেই শক্তিটা বের হয়ে চলে যায় ঘুমের সঙ্গে সঙ্গে
এবং জীবনে যে শক্তিটা সেটা মাত্র শরীরের সঙ্গে টাচ থাকে, যার কারণে মানুষ শ্বাস প্রশ্বাস নিতে থাকে, তার শরীরটা বেঁচে থাকে, কিন্তু আসল যে শক্তিটা সেটা বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবার তাকে জাগ্রত করেন, তার রূহটাকে ফেরত দেন, আর যদি তিনি ইচ্ছা করেন তাহলে আর সেটাকে ফেরত দেন না, সে রয়ে যায় মৃত্যুবরণ করে। আর যার কারণে যে মানুষের যে স্বপ্ন ঘটে থাকে, স্বপ্ন হচ্ছে ওটাই যেটা তার আত্মা ঘুমিয়ের মাধ্যমে, ঘুমের সঙ্গে সঙ্গে তার আত্মাটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যে মূল রুহানি শক্তি, মূল যে জ্যোতি সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জীবন দিয়েছেন, এই জীবনে আমাদের চলাচলের পথ দেখিয়েছেন বিভিন্ন নবী এবং রসুলদের দ্বারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আদেশ করেছেন যে তোমরা যেন পৃথিবীতে, আমি সবকিছু দেখিয়ে দিয়েছি, ভালো দিকটাও দেখিয়ে দিয়েছি, মন্দ দিকটাও দেখিয়ে দিয়েছি, নেকির রাস্তাটাও দেখিয়ে দিয়েছি, পাপের রাস্তাটা থেকে তোমাদের সাবধান করেছি। কারণ অনেক মানুষ বলতে পারে, আর অনেকে কথা ওঠায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ভালো কাজ করতে বলেছেন তাহলে মন্দ রাস্তাগুলো সৃষ্টি করেছেন কেন? আরে মন্দ থেকে পার্থক্য করার জন্যই তো ভালোকে সৃষ্টি করা, ভালোকে আপনাকে নির্ধারণ করতে যদি মন্দ না থাকে, যদি খারাপ দিকটা না থাকে, যদি শয়তানের রাস্তাটা না থাকে, তাহলে আল্লাহর দিক তো হবে কেন? এটাই তো পরীক্ষা। আবার কোরআন এবং সহিহ হাদিসের দাওয়া দিতে গেলে বলে পরে কথা শুনতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত রাস্তা আমাদের জন্য রেখে গিয়েছেন নাকি? না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক দোয়া করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি বলছেন আমি কয়েকটা জিনিস আল্লাহর কাছে চেয়েছি, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, কিন্তু একটা বিষয় তিনি আমার গ্রহণ করেননি। আমি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ আমার উম্মতের মধ্যে যেন বিভক্তি না হয়, মতভেদ না হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করেননি। বিভক্ত হবে তার মধ্যে তোমাদেরকে সঠিকটা খুঁজে নিতে হবে, আর সঠিক রাস্তা হচ্ছে সেটা যে রাস্তাতে আমি আছি, যে রাস্তাতে আমার সাথী সঙ্গগণ অর্থ সাহাবায়ে কেরামগণ আছে, সেই রাস্তা যারা ইখতিয়ার করবে, সেই পথের উপরে চলবে, সেই মতাদর্শের উপরে চলবে, সেটাই হচ্ছে সঠিক রাস্তা, সেটাই হচ্ছে সঠিক পথ। তো বিভিন্ন মত বিভিন্ন পথ রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ, পবিত্র কোরআনকে অনেকে অস্বীকার করে, পবিত্র কোরআনকেই অনেকে অস্বীকার করে, বর্তমানে ভুরি ভুরি চোখে আঙুল দিয়ে দেখা যাবে যে পবিত্র কোরআনকে তারা অস্বীকার করছে। বিভিন্ন ইমাম যাদের নামে মাযহাব তৈরি হয়েছে, হতে পারে তারা আসার বলে কোরআন থেকে সরে গিয়ে তারা হাদিসের ক্ষেত্রে হয়তো মতভেদ করেছে, তারা চলাচলের পথে হয়তো মতভেদ তৈরি করেছে, কিন্তু কোরআন তো সবার জন্য, কোরআন তো আপনাকে সবাইকে মানতে হবে, কোরআনের আদেশ পালন করা যে ব্যক্তি মুসলমান সে যদি কোরআনকে না মানে সে মুসলমানই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে 235 নম্বর আয়াতে নির্দেশ দিলেন যে কোন নারী যখন মৃত্যুবরণ করবে, তার কোন স্বামী যখন মৃত্যুবরণ করবে, কোন নারীর স্বামী যখন মৃত্যুবরণ করবে, সেই নারী 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, আর সেই ইদ্দত পালন করার মাস মধ্যে সে তার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবে না, সে চাকচিক্যময় কোনো কিছু পরিধান করবে না, সে কোনো ভয়রাট পরিধান করবে না, একমাত্র তার শরীর যদি খারাপ হয় চিকিৎসার জন্য সে কোথাও যেতে পারে, তার বাপের বাড়ি পর্যন্ত যেতে পারবে না। তার মধ্যে সেই নারী যদি বয়স থাকে, তার মধ্যে বিয়ের কথা সম্পর্ক লাগানোও যাবে না, সব বিয়ের করা তো দূরের কথা, সম্পর্ক অন্যজনের সঙ্গে যে অমুসে অমুকের সঙ্গে বিয়ে হবে 4 মাস 10 দিন কেটে গেলে এটাও বলা যাবে না। অথচ সমাজের মধ্যে দেখা যায় যে অনেক জায়গায় স্বামী মারা যাওয়ার পরে ওই 40 দিনে খানা করা দেওয়ার পরে, রুহু বের করে খানা খেলে করে দেওয়ার পরে ওই নারীকে অন্য পুরুষের সঙ্গে বিবাহে আবদ্ধ করে দেওয়া হয়, পরিষ্কার হারাম। পবিত্র কুরআনের মধ্যে রয়েছে, সূরা নিসার মধ্যে আয়াত রয়েছে, 2 বোনকে একত্রিত ভাবে বিয়ে করা হারাম। এক বোনের মৃত্যু হলো, বড় মৃত্যু হলো, সে মৃত্যু পূরণ করার পরে আপনি তার বোনকে বিয়ে করতে পারেন, বা আপনি বড় বোনকে বিয়ে করেছেন, কোন কারণে তার সঙ্গে মনে মনোমালিন্য হচ্ছে, তাকে তালাক দিলেন, আপনি যদি তাকে তালাক দেন স্বামী হিসাবে, তাহলে 3 মাস ইজ্জত পালন করতে হবে, ইজ্জত পালন করার পর তবে তার ছোট বোন আপনার জন্য হালাল হবে। আর যদি সেই নারীটা আপনাকে তালাক দেয়, আপনার স্ত্রী আপনাকে তালাক দেয়, তাহলে তার ইজ্জত হচ্ছে 1 ঋতু, অন্তত পক্ষে 30 দিন পরে তবে তার বোনকে আপনি বিয়ে করতে পারবেন। কিন্তু কত জায়গায় দেখা যাচ্ছে মুসলমান তারা আবার 2 বোনকে একত্রিত বিয়ে করে রেখেছে, হারাম, ওই সম্পর্কটা হারাম।
কিয়ামত পর্যন্ত কে এসে হালাল করার ক্ষমতা রাখে না। অনুরূপ হালাল জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে বলেছেন, সে শারীরিক দিক হোক বা রুজি রোজগারের দিক থেকে হোক বা আরো খাদ্যের দিক থেকে হোক, হালাল জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করতে বলেছেন এবং হারামটাকে বর্জন করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরযি হালালান তাইয়্যিবা, হে মানুষগণ তোমরা সেটাকেই গ্রহণ করো যেটা তোমাদের রব তোমাদের প্রভু তোমাদের জন্য হালাল করেছেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আর খবরদার খবরদার তোমরা শয়তানের রাস্তাকে ইখতিয়ার করো না, শয়তানের রাস্তায় চলো না, শয়তানের রাস্তায় প্রলোভিত হয়ে না। ইন্নাহু লাকুম আদুউউন মুবীন, কারণ স্পষ্টভাবে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু মানুষ আজকে রুজি রোজগার কোন দিকে কম পয়সায় বেশি পাওয়া যাবে, কোনখানে ঠিক করলে পরে বেশি বেশি পাবো, কোন দিকে টাকা লাগালে পরে বেশি রিটার্ন আসবে, হালাল আর এবং হারাম দেখার কোন ধরনের পার্থক্য তারা করতে রাজি নয়, শুধু টাকা কিভাবে উপার্জন হয় এটাই দেখতে চাই। গণকের ইনকাম হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা মানুষ ক্রীতদাস হিসেবে কাজে ফিরল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা ক্রীতদাসকে দিলেন, তার বাড়িতে কাজ করত। অনেকদিন পর তার ক্রীতদাস হঠাৎ কিছু একটা খাদ্য এনে কি করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, তার কাছে এসছেন, সালাম সালাম করার পর তাকে দিলেন যে এই খাদ্যটা আমি কিনে এনেছি খান। এবং তাহলে অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটা খেয়ে ফেললেন। তারপরে ক্রীতদাসটা কি একটা মনে করলো যে আমি তোর কিনে নিয়ে এলাম, উনি জিজ্ঞেস করলেন না, খেয়ে নিলেন। তো তিনি বলছেন যে আপনি জানেন আমি এটা যে কিনে নিয়ে এলাম কোন টাকা দিয়ে কোন পয়সা দিয়ে এটা কিনে নিয়ে এলাম জানেন কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন না। তখন বলছে যে আমি ইসলাম গ্রহণ করার পূর্বে গণকের কাজ করতাম, অর্থাৎ মানুষের হাত দেখতাম বা কপাল দেখতাম, তাদের তাকদীর বলতাম। তো অথচ সেই কাজটা আমি ভালোভাবে জানতাম না, ভালোভাবে পারতাম না, তা সত্ত্বেও মানুষের কাছে ভান করতাম যে আমি বড় গণক, আমি বড় পারদর্শী হয়ে গেছি। তো সেই হিসাবে আমি কিছু টাকা নিতাম তার পরিবর্তে। কিন্তু এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল, তার ভাগ্য আমি বলে দিয়েছিলাম। তো সেই ব্যক্তি বলেছিল যদি তোমার এটা বলাতে আমার উপকার হয় বা মিলে যায় তাহলে তোমাকে আমি কিছু দেব। তো সেই ব্যক্তি আমাকে কিছু দেয়নি। এতদিন পরে আমি অমুক পথ দিয়ে চলার পথে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, সে আমাকে কিছু উপহার হিসেবে দিল, যেহেতু আমি যেটা বলেছিলাম তার সঙ্গে মিলে গিয়েছে, সেই টাকা দিয়ে আমি খাদ্যটা কিনে নিয়ে এলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা আমার শোনার সঙ্গে সঙ্গে কি করলেন, নিজের আঙুলগুলো গলার ভিতরে পুরে দিলে, হুলুকের মধ্যে পুরে দিলে এবং যা খেয়েছিল সমস্ত কিছু বমি করে দিলেন। কারণ ওই গণকে গণনা করে যে পয়সা পাওয়া যায়, যে টাকা পাওয়া যায় সেটা হারাম, কারণ শরীয়তের মধ্যে গণনা হারাম। ভবিষ্যৎ বার্তা গ্রহণ করা বা কোনো গণকের কাছে যাওয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল, তাকে নিজের জীবন সম্পর্কে আরাম জীবন সম্পর্কে কিছু জিজ্ঞেস করলো, তার 40 দিনের ইবাদত কবুল করা হবে না, 40 দিনের ইবাদত তার গ্রহণ করা হবে না, তার কবুল করা হবে না। তবে সে যেন এটা না করে যে আমার ইবাদত কবুল করা হবে না বলে আমি নামাজ পড়বই না। সে ব্যক্তি নামাজ আদায় করবে, তার নামাজটা আদায় হয়ে যাবে কিন্তু নেকি পাবে না, সে ইবাদত কবুল করা হবে না মানে আপনার কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই নির্দেশটা সেই আগামটা জানতে, যার জন্য তিনি কি করলেন যে হারাম উপার্জন করে নিয়ে এসছে, অতএব সেটাকে পরিপূর্ণভাবে বমি করে দিলেন। সিলসিলা সাইহাতে রয়েছে হাদিস, তাবারানি হাদিস নম্বর 2876, সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে যে শরীরটা, যে শরীরের মাংস গঠিত হয়েছে হারাম উপার্জনের দ্বারা খাদ্য ভক্ষণ করে, অর্থাৎ আপনি উপার্জন করলেন, আপনার সেই উপার্জনটা হারাম, সেই উপার্জন হারাম উপার্জন দিয়ে আপনি চাল হোক, গোশ হোক, মাছ হোক, আরো কিছু রান্না বান্না করে খেলেন বা কোনো কিছু কিনে খেলেন, সেই
উপাদানটা খাবার ফলে আপনার শরীরে যে ভিটামিন তৈরি হয়ে মাংস তৈরি হলো রক্ত তৈরি হলো সেই শরীর সেই রক্তওয়ালা শরীর সেই মাংসওয়ালা শরীর জান্নাতে যাবে না জান্নাতের জন্য হারাম করা হয়েছে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আর আজকে আমরা সেগুলোকে খোঁজ খবর নিতে যাই না তালাশ করতে যাই না শুধু এলেই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে অনেক কিছু কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে যত যা বলা হয়েছে শুধুমাত্র দশটা যে বড় বড় নিদর্শন সেগুলো আসতে বাকি আছে বাকি ছোট ছোট নিদর্শন সমস্ত কিছুই প্রকাশিত হয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক যুগ আসবে এমন এক সময় আসবে যখন মানুষ এটা চিন্তা করবে না যে এই টাকাটা এই উপার্জনটা আমার কোথা থেকে আসছে হালাল থেকে আসছে না হারাম থেকে আসছে এই চিন্তা ভাবনা মানুষের বিবেক থেকে উড়ে যাবে তারা শুধু দেখবে যে টাকা আসছে টাকা আসছে টাকা আসছে আমার উপার্জন হচ্ছে সেটাই তারা গ্রহণ করবে আজকে যদি চারিদিকে তাকানো যায় আজকে শুধু দেখা যাবে মুসলমানরা টাকারই পেছনে দৌড়াচ্ছে পয়সারই পেছনে দৌড়াচ্ছে হালাল কোনটা হারাম কোনটা এই যারা অবকাশ নাই হালাল কোনটা হারাম কোনটা এটা তারা জানতে চায় না বরং যেটা আসছে সেটাই তারা গ্রহণ করে যেটা আসছে সেটাই তারা ধারণ করে এবং নিজেরা ভক্ষণ করছে নিজের পরিবার পরিবার পরিজনকে ভক্ষণ করাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন দুটি ব্যক্তির দোয়া রদ হয় না ভিক্ষুকের দোয়া আপনার জন্য ভিক্ষা জানেন অধিকাংশ ক্ষেত্রে মানুষ যাদের দ্বারে দ্বারে ভিক্ষা করে কারা ভিক্ষুককে যদি ভিক্ষা দিলে পরে তারা সাধারণত দুটি দোয়া করে থাকে আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিক আল্লাহ তোমার আয়ু বাড়িয়ে দিক তোমার বালা মুসিবত দূর করে দিক তো সেই ভিক্ষুকের দোয়া কবুল হবে যে ভিক্ষুক সত্যিকারের ভিক্ষুক সত্যিকারে সে ভিক্ষার লায়ক তার পরনে যে জামা রয়েছে সেটা হারামের নয় সে যে খাদ্যটা খায় সেটা হারামের নয় সেই ভিক্ষুকের দোয়া কবুল হবে তার মাধ্যমে আপনার রুজি রোজগারের বরকত হতে পারে তার মাধ্যমে আপনার তার দোয়ার মাধ্যমে আপনার জীবনের দুর্ঘটনা বা আপনার বিপদ আপদ কেটে যেতে পারে তার দোয়ার মাধ্যমে কিন্তু যে ভিক্ষুকের শরীরটাই গঠিত হয়েছে যার আপনার পরনে কাপড় রয়েছে জামা রয়েছে সেটা হারাম সে খাদ্য যেটা ভক্ষণ করে সেটা হারাম কারণ সে ভান করে ভিক্ষুক করে সে প্রকৃত ভিক্ষুক নয় তার খেটে খাওয়ার শক্তি রয়েছে তার সমস্ত কিছু রয়েছে তা সত্ত্বেও তার স্বভাব একটা হয় অভাবে ভিখারি একটা হয় স্বভাবে ভিখারি বর্তমানে যে অধিকাংশ ভিখারি দেখবে সব স্বভাবে ভিখারি অধিকাংশ ক্ষেত্রে স্বভাবে ভিখারি এমন অনেকজনকে আমাদের বিভিন্ন জায়গাতে ঘুরতে হয় দেখি তারা মুসলমানও নয় মুসলমান সেজে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িয়েও রেখেছে মুসলমানের মতো টুপিও পরে মুসলমানের মতো মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে অন্ধ সেজে ভিক্ষা করে তাদেরকে ভিক্ষা মানুষ দেয় তারা আবার আল্লাহর নামে দোয়া করে তাদের দোয়া কবুল হবে নাকি তো ভিক্ষাটা দিতে হবে তাও দেখে শুনে দিতে হবে সত্যিকারে সেই পালার উপযুক্ত কিনা কারণ এই মানুষই আমরাই তাদেরকে দিয়েছি তাদের স্বভাবকে নষ্ট করে দিয়েছি আর আল্লাহ রাসূল বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয় একজন মুসাফির মানুষ সফরে বের হয়েছে তার বাড়ি ফিরতে সময় লাগবে সে প্রতি মধ্যে হয়তো অভাবের মধ্যে পড়ে গিয়েছে সে টাকা পয়সা হয়তো তার শেষ হয়ে গেছে বাড়ি ফিরতে পারবে না বা খাদ্যের অভাব রয়েছে তাকে যদি কোনো মানুষ সাহায্য সহযোগিতা করে সে দোয়া করলে তার দোয়া কবুল হবে সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন একটা মুসাফির সে হাত উঠিয়েছে আল্লাহর দরবারে হে আল্লাহ আমার দোয়া কবুল করো অমুকের উপকার করো অমুকের বিপদ আপদ সরিয়ে দাও আল্লাহ রাসূল বলেন তার দোয়া কিভাবে কবুল হবে তার পরনে যে জামাটা রয়েছে সেটা হারামের তার তার শরীরের যে মাংসটা গঠিত হয়েছে সেটা হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে তার দোয়াটা কবুল হবে কি করে অতএব ইবাদত কবুল হবার জন্য আমায় আমি যে ইবাদত করি আমি যে নামাজ আদায় করি আমি যে দান সৎকার খয়রাত করি আমি যে আল্লাহর রাস্তায় ব্যয় করি তা সেটা কবুল হবার জন্য শর্ত রয়েছে আপনাকে হালাল উপার্জন করতে হবে এবং হারামকে দূরে ফেলে দিতে হবে সূরা বাকারার যে আয়াতটা পড়লাম আমি সে আয়াতের ব্যাখ্যা করছে অনেক হাদিস এসেছে ঘটনা এসেছে সেইখানে কি করতে মানুষ বিভিন্ন দেব দেবীর নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন
পাথরের নামে বিভিন্ন গাছের নামে বিভিন্ন মাসে তারা কি করত বিভিন্ন ধরনের মানত করত অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত অন্যের নামে তারা মানত করত অন্যের নামে তারা বিভিন্ন ধরনের ইবাদত তারা করত তো সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার যখন হারাম করেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া অন্যের ইবাদত করা যাবে না তাদের নামে মানত করা তাদের নামে তৈরি করা তাদের নামে জবে করা তাদের নামে উৎসর্গ করা যা কিছু করা হয় সবই কিছু হারাম আপনার বন্ধু বান্ধব আমাদের বন্ধু বান্ধব হতে পারে অমুসলিম তাদের বিবাহ শাদীতে তাদের কোনো অনুষ্ঠানে আপনার যোগ দিতে অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কিন্তু যদি তারা এক আল্লাহর পরিবর্তে অন্যের ইবাদত করছে সেই উপলক্ষে তারা কোনো কিছু করে এবং সেই উপলক্ষে তারা কোনো কিছু তৈরি করে আপনাকে দাওয়াত দেয় বা কিছু বণ্টন করে সেটা নেওয়া যাবে না কারণ গায়রুল্লাহর নামে সেটা হচ্ছে গায়রুল্লাহর নামে যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া অন্যের নামে মানত করা অন্যের ইবাদত করা অন্যকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের উপাসনা ইবাদত করা এগুলো হচ্ছে হারাম আর তাদের নামে সেই উদ্দেশ্যে তৈরিকৃত যত খাদ্য হতে পারে সেটা হালাল খাদ্য আপনার হারাম নাই মদ নয় শুয়োরের মাংস নয় কিন্তু তবু হারাম কারণ সেটা গায়রুল্লাহর নামে তৈরি করা হচ্ছে গায়রুল্লাহর নামে গায়রুল্লাহর ইবাদত করার জন্য তাকে উৎসর্গ করার জন্য তৈরি করা হয়েছে এবং সেই খুশিতে বণ্টন করা হচ্ছে অতএব সেটা একটা কাঁচরা হলেও আপনার জন্য হারাম কিছু মানুষকে বললে বলবো ওটা তো মদ না ওটা তো শুয়োরের গোশত না ওরা কি শুয়োরের গোশত খাচ্ছে নাকি ওরা কি মদ খাচ্ছে নাকি আপনার বিভিন্ন মাজারের বিভিন্ন পীরের নামে বিভিন্ন ওলির নামে যে ওরসগুলো হয় সেই উপলক্ষে যে সিন্নি আরো কিছু বলে ওরা যে বিতরণ করে তাবারুক বা আরো কিছু বলে সেগুলো খাওয়া যায় নয় সেগুলো হারাম 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 সে হারাম কিছু ভক্ষণ করা যাবে না হারাম কিছু গ্রহণ করা যাবে না শুধুমাত্র উপার্জনে হারাম নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে শরীক করা যে কোনো বস্তুর উপলক্ষে কিছু তৈরি করা হলো সেগুলো গ্রহণ করাও হারাম একজন জবে করছে জবে করার সময় কোনো কিছু নাম নেয়নি আল্লাহর নাম নেয়নি ঠিক আছে আপনি যদি জানেন যে ওরা আল্লাহর নাম না নিয়ে জবে করেছে কিন্তু অন্য কারো নাম নেয়নি অন্য কারো নাম নেয়নি একটা মুরগি জবে করছে আপনি জানেন যে আল্লাহর নাম নেয়নি কিন্তু অন্য কারো নাম নেয়নি সেটাকে খেয়ে খাওয়ার সময় আপনি বলবেন বিসমিল্লাহ সেটা আপনার জন্য জায়েজ এ সম্পর্কে হাদিস রয়েছে কিছু গোত্রের মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ছুটে এলেন তারা বললেন আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের যে মাংসগুলো আমরা নিয়ে আসি তারা আল্লাহর নামে জবে করে না কিন্তু আমরা এতে একদম বিশ্বাস যে ওরা আল্লাহ ছাড়া অন্যের নামও নেয় না ওরা কারোর নাম নেয় না জবে করে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমরাই বলবো ওর উপরে বিসমিল্লাহ করো এবং ভক্ষণ করো এতে অসুবিধা নাই কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে অন্য তরিকায় তাকে জবে করা হয়েছে কবুল করা হয়েছে সেগুলো যদি আপনার কাছে আসে সেগুলোর উপরে বিসমিল্লাহ পাঠ করেও আপনার জন্য হালাল হবে না তাই রাস্তাঘাটে পথে ঘাটে আপনার হোটেলে বা বিভিন্ন জায়গায় খাওয়াতে বিশেষ করে যেগুলোকে জবে করে খাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই গোশ খাওয়া থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনি জানেন না যে তারা অন্যের নাম নিয়েছে কিনা তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সংশোধিত করে দেন আমরা যেন হালাল বস্তু ভক্ষণ করতে পারি হালাল জিনিস গ্রহণ করতে পারি এবং সমস্ত ধরনের হারাম থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুযোগ আমাদেরকে দেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া ইবাদিহি আল্লাযী বাআদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ তো যে বিষয়টা আলোচিত হচ্ছিল হালাল এবং হারাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবিকা দিয়েছেন যে উপকরণ দিয়েছেন সেগুলো গ্রহণ করতে হবে এবং তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে সূরা নাহল আয়াত নম্বর 168 সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন যে তোমাদের যে জীবিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার মধ্যে হালালগুলো তোমরা গ্রহণ করো এবং তার জন্য তোমরা শুকরিয়া আদায় করো আর যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো তাহলে আল্লাহ শুকরিয়া আদায় তার পথে ব্যয় করো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
যে জীবন দান করেছেন কাল কিয়ামতের দিনে যে সেই জীবনের হিসাব দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ওয়ারথ দান করেছে সেই ওয়ারথের আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সঠিক আপনারা আমাদের সুস্থতা দিয়েছেন, যৌবন দিয়েছেন, সেই যৌবন বয়সে সেই সুস্থতার সমস্ত কিছু হিসাব আমাদেরকে কাল কিয়ামতের দিনে দিতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে আমাদেরকে রুজি রোজগার তিনি দিয়েছেন, হিদায়াত তারা পাবে। পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে শুরু যে আয়াত সূরা ফাতিহা হচ্ছে আপনার ভূমিকা, সেই সূরা ফাতিহাকে যদি ছেড়ে আপনার শুরু করছেন সূরা বাকারা, তাহলে সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, পৃথিবীর এমন কোন লেখক নেই, পৃথিবীর এমন কোন সংকলক নেই যিনি তার কিতাবে এটা লিখতে বাধ্য থাকেন না যে আমার এই কিতাবের মধ্যে আমার এই বুকের মধ্যে হতে পারে আমার দ্বারা কিছু ভুল ত্রুটি হয়ে গিয়েছে, যদি কেউ আমাদের ভুল ধরিয়ে দেয় পরবর্তীতে সেটা সংশোধন করা হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব যে অবতীর্ণ করেছে সর্বপ্রথমে সেটা লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফী, এই কিতাব এমন একটি কিতাব যে তার মধ্যে কোন সন্দেহ নেই, কোন সন্দেহের অবকাশই নেই, যা কিছু লেখা আছে একদম সত্য, আর যা কিছু লেখা আছে সেটা বাস্তব, কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে। তারপরে বলছেন যে এই কিতাব থেকে ফায়দা কারা পাবে, উপকৃত কারা হবে, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র তারাই উপকৃত হবে যারা মুত্তাকিন, মুত্তাকিন অর্থাৎ তাকওয়া অর্জন করি, তাকওয়া অর্থাৎ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা রব বলে জানে এবং তাকে ভয় করে, তিনি যে আদেশ করেছেন সেগুলো পালন করে, আর তিনি যেগুলো নিষেধ করেছেন তার সেই নিষেধকৃত বস্তু থেকে অনেক অনেক দূরে তারা অবস্থান করে, তারে হচ্ছে মুত্তাকিন। তাদের পরিচয় কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারা আল্লাহর উপর ইমান আনে, আল্লাহকে বিশ্বাস করে এবং গায়বের উপরেও তারা বিশ্বাস করে, তারা দেখতে পায় না ফেরেশতা জগৎকে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের মধ্যে রসুল বলে গিয়েছে ফেরেশতাকে বিশ্বাস করে, তারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য, তিনি কারো দৃশ্যমান হবেন না, কাল কিয়ামতের দিনে যারা জান্নাত লাভ করবে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখেও বিশ্বাস করে। ওয়ায়ুকিমুনা সালাত, এবং তাদের উপরে যে নামাজ ফরজ করা হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ করা হয়েছে, তারা সেই নামাজকে আদায় করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে হালাল রুজি দিয়েছেন সেই রুজি থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরহেজগার, আর তাদের জন্যই এই কিতাব, আর এই কিতাবের দ্বারা কোরআন দ্বারা তারাই উপকৃত হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যারা ইমান এনেছে, গায়েবের অদৃশ্যের বিষয়ের উপরে যারা ইমান এনেছে এবং নামাজ আদায় করেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে রুজি দিয়েছে সেই রুজি থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরহেজগার। তো ব্যয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহ প্রদান করেছেন, সেটা কোন ব্যয়, সেটা অবশ্যই শয়তানের পথে ব্যয় নয়, আপনার দিনের পথে ব্যয়, সেটা ওই শয়তানি মাজারের প্রতি ব্যয় নয়, আপনার মাজারে কি খাদ্য আছে সেখানে না করে ইমাম রাখতে হয় না কিন্তু কাউকে রাখতে হয়, যারা সেই মাজারের মধ্যে থাকে আপনার মানুষ চাদর চড়ায়, মানুষ উপঢকন স্বরূপ দেয়, তারাই সেটা ভক্ষণ করে, কিন্তু আপনার মসজিদ গুলো তৈরি হয়েছে আল্লাহর ইবাদতখানা হিসাবে, আল্লাহর ঘর বলা হয়েছে, আল্লাহর ঘর হচ্ছে মসজিদ, অর্থাৎ সেখানে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয়, সেই মসজিদের দরকার ইমাম, সেই মসজিদের মধ্যে দরকার মক্তব, সেই মক্তবের পড়ানোর জন্য দরকার শিক্ষক, সেই মসজিদে পাঁচ ওয়াক্ত আজান দেওয়ার জন্য দরকার মুয়াজ্জিন, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দরকার আছে মুয়াজ্জিনের, মসজিদে ক্ষুদা আছে, মাজারে কি ক্ষুদা আছে, মানুষ কিন্তু হারাম পথে ব্যয় করছে, মাজারের কাছে গিয়ে মানুষ মানছে, তা আবার এই কাজ পুরো হয়ে গেলে আমি মাজারে এত টাকা দেবো, মাজারে এই খাসি জবে করবো, এই মুরগি দান করবো, অমুক মোরগ দান করবো, এই তারা এতেই সমাজবাদী ব্যস্ত, হারাম যে কাজ তাতেই সমাজবাদী ব্যস্ত, কিন্তু আল্লাহর মসজিদে যে ক্ষুদা আছে, বিভিন্ন জায়গায় যাবেন এমন এমন জায়গা আছে যেখানে মসজিদে নামাজ পড়াবার মতো কোনো ব্যক্তি নেই, সেই সমস্ত জায়গা দেখবেন আপনি, বিশেষ করে চলে যান কলকাতার বুকেতে, আপনি অনেক জায়গা এমন আছে সেইখানে দূর দূরান্ত থেকে মানুষ প্রত্যেক সপ্তাহে জুমার দিনে দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি করে গিয়ে সেই মসজিদকে আবার দেখেছে, এখন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মানুষ বাইক নিয়ে সাইকেল করে সেই মসজিদে যায়, কারণ এমন জায়গায় সেই মসজিদটা আছে তার আশপাশে মুসলমানের অবস্থার বর্তমানে নিরূপিত হয়তো ছিল, তো সেটা বিতর্কিত বিষয়ে আমি যাচ্ছি না,
অতীতে ছিল সেখানে এখন বর্তমানে মুসলমান নাই, অনেক মসজিদ এমন আছে যেগুলো সরকারি অফিস হিসেবে ব্যবহার হয়ে যাবে দেখা যায়। আবার অনেক মসজিদের দেখবেন যে এলাকা পুরো সিল করা আছে, তার গেটে তালা মারা আছে, তার এলাকায় পুরো তালাবদ্ধ আছে। আবার কিছু জায়গায় মুসলমানদের অবহেলার জন্য মুসলমান আছে কিন্তু মসজিদে কেউ নামাজ পড়ার নেই, মুসলমান আছে কিন্তু সেই মসজিদ পরিচালনার কোনো উপযুক্ত ব্যবস্থা নেই। অমুসলিমরা জানছে যে এটা উপাসনার জায়গা, উপাসনার জায়গাকে যদি চালু রাখতে না পারি তাদের ধারণা হয়তো উপরের পক্ষ থেকে আমাদের উপরে কোনো বিপদ আপদ এসে পড়ে, হয়তো পড়তে পারে, যার জন্য সেই অমুসলিমরা আপনার অর্থ দিয়ে সহযোগিতা দিয়ে সাহায্য দিয়ে দূরবর্তী মুসলিমদেরকে আহ্বান করে সেই মসজিদকে আবাদ করছে, তারা টাকা দিয়ে তারা ইমাম দেখে দেখবে তারা ইমাম রাখছে, তারা মরছে না একটা অমুসলিমরা, কত উদাহরণ দেখবে। তো মসজিদের ক্ষুদা আছে, মসজিদের জন্য প্রয়োজন আছে অর্থে, কারণ সেই মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা, তাই সেখানে দান করার প্রয়োজন আছে। আর দান করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন সকালবেলা দুইজন ফেরেশতা অবতরণ করেন, একজন বলেন হে আল্লাহ যারা দান করে তাদেরকে তুমি আরো বরকত দাও, তাদের ধন দৌলতে তাদের স্বাচ্ছন্দ্যে আরো বরকত দাও, তাদের বাড়িয়ে দাও। আর একজন ফেরেশতা বলে হে আল্লাহ যারা দান করে না সেই কৃপণদের তুমি ধ্বংস করে দাও। তো আপনি আমি হয়তো ধ্বংস দেখতে পাইনি কিন্তু তাদের ইমানের দিক দিয়ে তাদের মানসিক দিক দিয়ে দিকে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমাদেরকে নিজেদের হাতকে প্রসারিত করতে হবে, কৃপণকে ধ্বংস করার ব্যাপারে প্রত্যেক দিন ফেরেশতা দোয়া করে, তাই আমাদের ব্যয় করতে হবে আল্লাহর পথে ব্যয় করতে হবে, যেখানে জরুরি যেখানে প্রয়োজন যার ক্ষুধা আছে সেই পথে ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুমতি আমাদেরকে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.